একুশ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার দাবিতে কুড়িগ্রামের রৌমারিতে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় এছাড়াও একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী সুরায়া জাকির ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হুরায়রা সহ আরও অনেকে একই সাথে রাজীবপুর উপজেলায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে